মাওবাদীদের খোঁজ পেতে পোস্টার দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অসমের একটি ঘটনায় দুই অভিযুক্তের খোঁজে চাকদার কালীপুর এলাকায় পোস্টার দেওয়া হয়েছে বলে জানা গেছে। মাওবাদীদের খোঁজ পেতে এবার এলাকায় পোস্টার দিল এনআইএ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদাহ থানার কালীপুর এলাকায়। প্রায় 20 বছর আগে অসমের একটি ঘটনায় জড়িত নির্মলা বিশ্বাস ও আমিরুদ্দিন আহমেদ। গোয়েন্দাদের অনুমান, নদিয়ার চাকদাহ থানার সরাটি পঞ্চায়েতের কালীপুরে আত্মগোপন করে রয়েছে তারা। সে কারণেই স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে এলাকায় পোস্টার দেয় জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরস্কার মূল্যও ধার্য করা হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে। জানা গেছে, আগে এই দুই অভিযুক্তের খোঁজে কালীপুরে এসেছিল ভিন রাজ্যের পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। আমাদের ননদ ছিল, আমাদের বাড়ির মেয়ে, আমরা কি দেখবো? আমরা কদিন এসেছি, আমি বিয়ে হয়ে আমার ছোট জাত দেখেই তাদের তাদের কারোকেই দেখিনি। এই যে আমার দেওরজি বললে, বিয়ের পরে বউ ওর ওদের ফ্যামিলি দেখিনি, তখন ভালো দেখেছি। আমার ছেলেকেও পড়াতো, আমার ছেলেকেও ভালোবাসে, বাড়ির ছেলেগুলো সবাইকে পড়াতো, আমাদের বাড়ি সবাইকেই পড়াতো বাচ্চা কাচ্চা। এই বড় হয়ে যে দিদির ছেলেদের পড়িয়েছে, মেয়েদের পড়িয়েছে। ওই যে ওর জামাইবাবু, জামাইবাবুর হাত ধরেই মাওবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন মনে হয়। নিউজ নোম্যান্স ল্যান্ড চাকদাহ।